গণতন্ত্রবিহীন বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে তরুণী ফাতেমা তসনিমের FTB 71 সৃষ্টির উদ্যোগকে অভিনন্দন জানাচ্ছি। কঠিন সময়ে এই সময়ে একটা টিকে থাকাটা একটা অবশ্যই একটা সাহসী পদক্ষেপ। চাই সাহসের সাথে আপনি জনগণের কথা বলবেন, জনগণের লক্ষ্য আদর্শ লক্ষ্য দায়িত্ব সব ভয়ভীতিকে অস্বীকার করে এই FTB 71 চালিয়ে যাবেন। আপনাদের সকল কর্মী যারা কলা কৌশলী আছেন আর যারা সাংবাদিক আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সবাইকে যে কোনো আপনাদের বিপদে আপনাদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।